এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়। 1950 থেকে আজও শুভ সময় সব সময়। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। ঘূর্ণিঝড় জওয়াদের প্রভাব দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ মহকুমার উপর সবচেয়ে বেশি পড়েছে। নিম্নচাপ এবং অমাবস্যার কোটালের জেরে নামখানার মৌসুমীর বালিয়াড়িতে প্রায় 100 মিটার নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই চিনাই নদীর জল ঢুকে ভাসিয়ে দিয়েছে পুকুর, চাষের জমি এবং নতুন করে গড়ে ওঠা হোমস্টে কটেজগুলি। সকালে জোয়ারের সময় সাগরের কচুবেড়িয়া ঘাটে নোঙর করা একটি পণ্যবাহী নৌকো মুড়ি গঙ্গা নদীতে ডুবে যায়। তবে ওই নৌকোয় কোনো মানুষ ছিলেন না। দুটি ঘটনাতেই প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে। সেচ দপ্তরকে দ্রুত বাঁধ মেরামতির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অমাবস্যার কোটাল থাকায় সুন্দরবনের নদী এবং সমুদ্রের জলস্তর বাড়তে শুরু করেছে। বকখালি এবং গঙ্গাসাগরের সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। বেহাল বাঁধ টপকে আবারও জল ঢুকতে পারে সাগরের ঘোড়া মারা এবং ধবলাতে। শনিবার রাতে গঙ্গাসাগরের সমুদ্র তটে জলোচ্ছ্বাসের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে নির্মীয়মান বাঁধ। বালি এবং মাটি ধুয়ে সমুদ্রে মিশে গিয়েছে। ব্লক স্তর থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং মোতায়েন রয়েছে 4 কোম্পানি, NDRF ও STRF টিম। আকাশ মেঘলা এবং সঙ্গে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে জেলাতে। উপকূলে বৃষ্টির পরিমাণ আরো বেশি। তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। উপকূলে হালকা বাতাস শুরু হয়েছে। দুর্যোগের জন্য সুন্দরবনের ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। সন্ধ্যের পর থেকে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো বাতাস বইবে। কাকদ্বীপ মহকুমার ওপর বেশি নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই জেলার প্রায় 15,000 মানুষকে নিরাপদ স্থানে তুলে আনা হয়েছে। 150-এরও বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে এবং রান্না করা খাবার দেওয়া হচ্ছে। বাঁধ এলাকার মানুষজনদের চোখে মুখে আতঙ্কের ছাপ। আগামীকাল পর্যন্ত এই দুর্যোগের পূর্বাভাস থাকায় শঙ্কিত মানুষজন। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 9 ফুট করে বাঁধ না হওয়া পর্যন্ত কোনো টাকা পেমেন্ট হবে না, কিন্তু এসপি এসছে, এনজিও মানে এসইও এসছে, বিডিও, এসডিও সবাই এসছে এখানে। এসে বাঁধ কিন্তু এখানে 9 ফুট হয়নি, 200 ফুট একটা জায়গা, এই জায়গাটা বাঁধতে পারছে না। আজকে 10-12 বছর মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যবে থেকে এই এলাকা মানে জিতেছে তবে থেকে আমরা এই জায়গাটা ভাসছি সবসময়ের জন্য। নারায়ণপল্লী, ঘোষপল্লী, এই দুটো জায়গা আমরা ভাসতে আছি। আমাদের কোনো সুরাহা হচ্ছে না, সবসময় আমরা নোনা নড়ে ভাসতে আছি, কিন্তু ওনারা টাকা অ্যালার্ট করে নিয়ে চলে গেল, আমরা এইভাবে ভাসতে থাকলাম। এখানে 9 ফুট বাঁধ কিন্তু হয়নি আজ অবধি। 9 ফুট বাঁধ হলে আমাদের এই এলাকাটা যেত না। এখানে তো কোনো এখানে হয়নি, এটা একদম ধুব সত্য কথা বলছি। এবার হ্যাঁ, এই দিকটা দেখুন যে কি অবস্থা চলছে, বুঝলেন বাবু। কাকদ্বীপ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে সর্বক্ষণ। নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর বকখালি তট পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন, বিহাল বাঁধগুলি দ্রুত মেরামতি করার জন্য সেচ দপ্তরকে বলা হয়েছে। ব্লকের 4,000 মানুষকে ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ে তুলে আনা হয়েছে। গতকাল থেকে যে ভারী বর্ষণ চলছে এলাকাতে, সে কথা মাথায় রেখে আমরা পুরো ব্লক এরিয়াতে প্রায় 4,500 মতো লোককে এখন অব্দি সরিয়েছি। বিভিন্ন জায়গা থেকে সরিয়ে পড়ে আমরা রেস্কিউ শেল্টারে, MPCS বা হাই স্কুলে রেখেছি ব্লকে। আমাদের এরকম 14টা MPCS বা 23টা স্কুলে গতকাল থেকে বৃষ্টিটা যেহেতু রাতের দিকে কিছুটা পিক আপ করেছিল, তার জন্য বেশ কিছু জায়গা হয়েছে যেখানে জলোচ্ছ্বাস ঘটেছে। মানুষের ক্ষয়ক্ষতি হয়তো হয়নি, বাট বেশ কিছু জায়গায় জল ঢুকে গেছে এলাকায়, মৌসুমি বা ফেদারগঞ্জের কিছু এলাকা। সেসব জায়গার থেকে আমরা সিভিল ডিফেন্সের টিম নিয়ে, আমাদের রেস্কিউ টিম নিয়ে সেখান থেকে মানুষকে আমরা সরিয়ে নিয়ে গিয়ে সেফ শেল্টারে রেখেছি। আমাদের পুরো ব্লক এরিয়াতেই যেখানেই কোনোরকম কোনো ক্ষয়ক্ষতি বা কোনো খারাপ সিচুয়েশনের খবর পাচ্ছি, আমাদের যে কন্ট্রোল রুম ওপেন আছে 24x7, সেই কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা খবর পেলেই সেখানে আমরা টিম পাঠাচ্ছি এবং আগামী 1-2 দিন যতদিনই পরিস্থিতি খারাপ থাকুক সেখানে মানুষজনের জন্য সব রকম ব্যবস্থা আমরা সেসব রেস্কিউ শেল্টারগুলো রাখছি। বিশেষ ব্যবস্থা আমরা বকখালি এবং মৌসুমি ট্যুরিজম সেক্টরের উপর রেখেছি, সেখানে যেন মানুষ স্নান করতে না নামে সমুদ্রে বা সমুদ্রের কাছাকাছি না আসে, এই কথা মাথায় রেখে মৌসুমি বা এইসব এরিয়ায় যে বালিয়াড়া জায়গায় যেসব জায়গায় কিছু জলস্ফীতি ঘটছে, বাঁধের কাছে জল উপচে পড়েছে, সেই সমস্ত এরিয়াতেও আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকে খবর দিয়ে সাথে সাথে তারা ইমিডিয়েট যা রিপেয়ারিং ওয়ার্ক করা যায় সেটা করার মতো নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়াও আমাদের পঞ্চায়েতের তরফ থেকে বা ব্লকের তরফ থেকে যতটা কাজ করিয়ে ইমিডিয়েট রিস্ক রিডাকশন করা যায় সেদিকেও আমরা নজর রেখেছি। Yeah.
ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া।